অ্যাকশনটাকে আমাদের দেশে প্রপারলি নিয়ে আসতে পারবে। আই বিলিভ দ্যাট। আমার মনে হয় এতটুকু অল্প একটু আমরা যারা দেখলাম যে খুব অল্প বাজেটে, আমাদের কাছে আসলে অনেক বাজেট ছিল না, সো আসলে আমাদেরকে যখন আসলে একটা মিনিমাম লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের সিনেমার, যে কোনো সিনেমার ক্ষেত্রে। সো অ্যাকশন সিনেমাটাতে আসলে রিসোর্স লাগে অনেক, সেটা ফিনান্সিয়াল রিসোর্স, সেটা টেকনিক্যাল রিসোর্স, সবকিছু মিলিয়ে দ্যাট গাই ইজ এ জ্যাম। আমার মনে হয় ইন ফিউচারে আমাদেরকে খুব থিয়েটারে আসলে আমি এক্সপেক্ট করবো হাসিবের কাছ থেকে, যে ইন ফিউচারে আমাদের যে আমাদের অডিয়েন্সের জন্য বা আমাদের সবার জন্য আসলে অ্যাকশন সিনেমাটা আসলে হলে নিয়ে আসার জন্য। যেহেতু ওরা আমার কলিগ, আমি দীর্ঘ অনেকদিন আসলে ফ্যাশনের সাথে ইনভলভ থাকার কারণে আই নো দেম, দে আর মাই ফ্রেন্ড ইভেন, মানে যারা জনি সঞ্জু লাইক আমি সবাইকে চিনি। সো আই এম রিয়েলি হ্যাপি যে আসলে আবারও আসলে একটা কাজ করতে এসে আমার ফ্যাটার্নিটির কিছু মানুষের সাথে আমার একটা কাজের একটা সুযোগ ছিল। সো আমার মনে হয় ইটস টিম ওয়ার্ক, আমার মনে হয় আর আমার মনে হয় একটা টিমের মধ্যে যখন সবাই মিলে পারফর্ম করে এটা দেখতে ভালো লাগে। সো আমি খুবই আশাবাদী এটা নিয়ে। বাংলাদেশে তো এই পরিমাণ অ্যাকশন অ্যাকশন গুলো তো আমরা দেখি না খুব বেশি একটা, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই প্লটটা যখন রাজের কাছে আসে তখন বিষয়টাকে আসলে কিভাবে নিয়েছে এবং এই অ্যাকশনটাকে আসলে কতটুকু নিজেকে প্রিপারেশন করেছে এটার জন্য? এটা প্রথমে আমি বলে নিছিলাম যে এটা আমাদের জন্য খুবই স্কুলিং, কারণ আমাদের অ্যাকশন সিনেমা করতে গেলে আসলে যে পরিমাণের বাজেট রিসোর্স সেটা পাওয়ার কথা, আমার মনে হয় সেই ডিরেক্টরও সেটা পান না। উনি নিজে আসলে আজকে এইভাবে কথা বলতে আসছে, উনি আমার জানার মধ্যে দুই তিন দিন ঘুমান না রাতের বেলা। সো অ্যাকশন সিনেমা বানাতে যাওয়ার পর আসলে একটা ডিরেক্টর যদি এই অবস্থা হয় বা আর্টিস্টের অবস্থা আরও বাজে, তো আমার মনে হয় ইন ফিউচারে যদি আসলে কেউ এই অ্যাকশন জিনিসটাকে আসলে বড় ব্যানারে বড় ক্যানভাসে আসলে বড় বাজেটে নিয়ে এসে ফিল্মটা হলে নিয়ে আসবে তখন আসলে ভালো আমরা গেট ব্যাক পাবো কিছু। এই আর কি শেষ। ওকে আচ্ছা ছোট্ট আর কিছু, সেটা হচ্ছে যে বিঞ্জের মুক্তি পাচ্ছে, সো এই বিষয়টা এখন তো অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম, সেই জায়গাটা আসলে বিঞ্জে এই জায়গা এটা আসলে দর্শকদের কাছে কি পরিমাণ পৌঁছাতে পারবে বলে রাজের? এটা ওভাবে তো আমি এক্সপেক্ট করে কোনো কাজ করি না প্রথমত, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম তো আমার মনে হয় যে মানুষ এর আগেও একটা সিরিজ আসলে সিজন ওয়ানে আসলে কাজ করার একটা অভিজ্ঞতা ছিল আমার, ওটা মানুষের কিছু মানুষের পছন্দ হয়েছে, দেন সিজন টু আসছে। আমার মনে হয় যে প্ল্যাটফর্মের জায়গা থেকে যারা আসলে সাবস্ক্রাইব করে আসলে এটা দেখেন আমার মনে হয় ওদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি খুবই হোপফুল।